সপ্তম শ্রেণীর ছাত্রী ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, এবং আশা করছি তোমরা সাবধানেও থাকবে। আচ্ছা, আজকে পড়াবো আমরা এর আগের দিনই জেনেছিলাম ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা হয়েছে, পর্বত, মালভূমি এবং সমভূমি। আজকে জানব পর্বতকে কটি ভাগে ভাগ করা হয়েছে। তার আগে একটু জেনে নিই পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্যের জন্য পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আমরা দেখতে পাই।